বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি হলো কি, যে পানির তলায় আগুন জ্বলে, শুকনায় দৌড়াদৌড়ি, বাবার বিয়ার তারিখ আনতে সেলে গেল মামার বাড়ি, তাহলে এটা কেমন কথা? যদি আগুন লাগে কোথাও, আগুন লাগলে আমরা এটা পানি দ্বারা নিবেই, আর সে জায়গার ভিতরে কি বলা হচ্ছে, যে পানির তলায় আগুন লাগলো, শুকনায় দৌড়াদৌড়ি, বাবার বিয়ার তারিখ আনতে চলে গেল মামার বাড়ি, এ কেমন কথা? এই কথাগুলো হলো জ্ঞানী গুণীদের জন্য উল্টা তথ্য, আর এই উল্টাকে ভাও করে বুঝে নিতে হয়, আর যে বুঝে নেয় সেই তো জ্ঞানী। যে পৃথিবীর যত আগুন আছে, এই আগুনের উপরে যখন পানির ছিটা দেওয়া হয়, তখনই কিন্তু সেই আগুনটা নিভে যায়। তাহলে সেটা কেমন আগুন যে পানির নিচেই জ্বলে? তাহলে পানির নিচে যে আগুন জ্বলে, সে আগুনে পানি দিলে কি আর নেবে? তাহলে সে আগুনটি একটু ভেঙে বলছি, সে আগুনটি হলো যৌবনী আগুন, আর সেই আগুনটি পানির তলায় জ্বলে। সেটা কিরকম দেখেন, একটা মানুষ যখন দেহ নিয়ে বেঁচে থাকে, তখন তার দেহের মধ্যে সিনার সাইট, মাজার সাইট এবং মাথার সাইট, এই তিনটা সাইট আছে। এই তিনটা সাইটের মধ্যে নাভির নিচের যে স্থানটা, সেখানে হলো কি, যে পানির সাইট, যে নাভির নিচে যে পানি আছে। আচ্ছা, তাহলে মানুষের মধ্যে যে যৌবনী শক্তি বা যৌবনী আগুনটা, সে পানির নিচেই লাগে। আচ্ছা, এখন নাভির নিচে আগুন লাগছে শুকনায় দৌড়াদৌড়ি, বা পানির নিচে আগুন লাগছে শুকনায় দৌড়াদৌড়ি, এটার মূল বিষয়টা হলো, দেখুন, একটা ছেলে যখন সে শিশুকাল কাটিয়ে যখন যৌবনকাল তার এসেছে, যৌবনকাল যখন এসে গেল, তখন তার নাভির নিচে যে পানি, সেখানে আগুন লাগলো, সেটা যৌবনী আগুন লাগলো। আর শুকনায় দৌড়াদৌড়ি বলতে কি, সেটি হলো যে বাবার বিয়ার তারিখ আনতে চলে গেল মামার বাড়ি। যেমন মাথার মধ্যে যখন কিরিবিরি শুরু হয়েছে, যে পানির নিচে বা নাভির নিচে যখন আগুন লেগেছে, তখন কিন্তু মাথার মধ্যে তার একটা কিরিবিরি, যে আমি বিবাহ করব, আমি বিবাহ করব, তখন কাউকে ইঙ্গিত করে, বা নানি দাদি থাকলে তাদেরকে ইঙ্গিত করে, বা বাবা মা থাকলে তাদেরকে ইঙ্গিত করে, তখন তারা বুঝতে পারে যে তার পানির নিচে আগুন লেগেছে, এবং কি করতে হবে, সে ইঙ্গিত করতেছে তাকে বিবাহ করাইতে হবে। তাহলে মামার বাড়ি যে বলেছি যে পানির নিচে আগুন লেগেছে শুকনায় দৌড়াদৌড়ি, তার মানে সে তার মাথার মধ্যে কিরিবিরি, আর মাথাটাই হলো মামার বাড়ি, যে বাবার বিয়ার তারিখ আনতে ছেলে গেল মামার বাড়ি। আর ছেলেটা কি, ছেলেটা হলো তার রক্তের মধ্যে যে কীট, আর সেই কীটগুলাই রক্তের মধ্যে টকবক করছে, এবং সেই টকবকের জ্বালায় তখন সে ছেলে প্রকাশ করলো যে আমি বিবাহ করব। তখন সেই মাথার কিরিবিরিতে তখন তার বিবাহ করার, যখন সেই মনস্থর হয়ে গেল, তখন সে বিবাহ করার জন্য সে দৌড়াদৌড়ি শুরু করলো, তখন বাবা মা আত্মীয় স্বজন তাকে বিবাহ করাইল। আচ্ছা, এই কথার মূলে উত্তরই হলো এটা। এরপরে যদি আসি, আর এই কথাগুলো কিন্তু আমার জালালউদ্দিন খাঁ, আমার চাচাগুরু, তিনি কবিতা থেকে আমি কিছুটা ভেঙে বলার চেষ্টা করছি। যেমন তার সম্পূর্ণ কবিতাটা বলিনি, মাঝখান থেকে বলা হচ্ছে, তো একটু একটু ব্যতিক্রম আলোচনা করে যেন আমি আপনাদেরকে একটু আনন্দ দিতে পারি, একটু বোঝাতে পারি। আচ্ছা, যে এটার গানের যে মূলটি, সেটি হলো যে উল্টা কথা ভাগ করে দাও, ওহে আমার গুরুদন, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, জারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে কালো, সাপের মণি ব্যঙ্গে নিল ময়ূর পলায় কি কর। যে বাবার যেদিন মৃত্যু হইল, সেই দিন মা যুবতী হইল, আগেই ছেলে জন্ম নিল, পাই না কথা নিরূপণ। যে বাবার যেদিন মৃত্যু হইল, দেখেন বাবা যখন মায়ের কাছে গেল, জিতি জীবিত হয়ে গেছে, তার শরীরে কত শক্তি, কত টাগরা, যখন মায়ের কাছ থেকে এসে পড়বে, তখন সে কিন্তু মৃত, সে পড়ে যে দিয়েছে ঘুম,
ধুম সে ধুম দিয়েছে ঘুম। এখানেই বলা হয়েছে যে বাবার যখন মৃত্যু হইল সেই দিন মা যুবতী হইল, আগেই ছেলে জন্ম নিল, পাই না কথা নিরূপণ। তাহলে কি বোঝার আছে বাবার মৃত্যু বলতে? কি যে যখন এত শক্তিধর হয়ে সেখানে গেল, তখন সেখান থেকে আসার সময় সে মরার ভাব ধরল এবং পরে চিৎপাটন করে সে মরার মতো ঘুমিয়ে গেল। যে শক্তিতে নড়াচড়া, সেই শক্তি যখন হরণ হলো তখন সে একেবারে মরা। আচ্ছা, তো আজকের এই আলোচনাটি আপনাদের কি ভালো লাগছে? শেষ করে দেব না আরেকটু বলবো? আচ্ছা, যদি আপনারা চান যে এ ধরনের আলোচনা সামনে করব, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনাদের ভালো লাগছে এই আলোচনাগুলো করব। আর যদি মনে করেন যে না এ ধরনের আলোচনা ভালো লাগে না, তাহলে এই আলোচনা করব না। আচ্ছা, তবে আরো একটু বলে রাখি, ভগ্নি গেল রথে উঠে, অমাবস্যা পূর্ণিমাতে কোথায় লাগলো চন্দ্রগ্রহণ। তাহলে ভগ্নি গেল রথে উঠে, অমাবস্যা পূর্ণিমাতে কোথায় লাগলো চন্দ্রগ্রহণ। এখানে আরো একটি বিষয় হলো, ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি গেল রথে উঠে। আচ্ছা, ভাইয়ের দেখা পথে হলো বলতে, যে ভাই পৃথিবী থেকে পৃথিবীতে আসে, ভাই বলতে আর বোন বলতে কি বুঝবো, একটা হচ্ছে জীব দেহ জীবাত্মা, আর একটা হলো পরমাত্মা। পরমাত্মা কিন্তু ভাই রূপে সে আগেই সৃষ্টি হয়ে আছে, আর ভগ্নি রথে উঠে গেল। তো ভগ্নি রথে উঠে যখন গেল, তখন কিন্তু তার সাথে ভাইয়ের দেখা হলো, যে তুমি যাও, তুমি তৈর হও, তুমি গঠন হও, তুমি মানবের দেহ গঠন হও, আমি আসতেছি। তখন দেখবেন মায়ের গর্ভে 5 মাস পার হলে তখন কিন্তু মা বুঝতে পারে যে সন্তানটা লড়াচড়া করছে। তখন কি হয়, সেই দেহটা যখন পরিপুষ্ট হয়, তখন সে পরমাত্মা ভাই রূপে সেই জীবের ঘরে আসে বা জীবের দেহে আসে, তখনই কিন্তু মা বুঝতে পারে লড়াচড়া করছে। আচ্ছা, তো আজকের এই আলোচনা আমি কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারলাম, কতটুকু বোঝাইতে পারলাম অবশ্যই বলবেন, এবং পরবর্তীতে কি ধরনের আলোচনা আপনারা চাইছেন আমাকে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।